नमस्कार बंधुरा, Only for Health नतुन एक वीडियो ते आपनादेर पुनराय स्वागत। चलुन आजकेर आलोचनाटी शुरू करी। आजकेर आलोच्य विषय हाथेर पाम एवं पायर फिटेर स्किन फिलिंग समस्या, अर्थात हाथेर पाम बा चेटो एवं पायर फिट अर्थात पायर तलाते चामड़ा उठे जावार समस्या। ये समस्याते बेशिरभाग मानुषई भोगेन एवं आतंकित हन जे एटा कोनो इनफेक्शन बा चर्मरोग। अनेके अनेक ट्रिटमेंट करा सत्त्वेओ किन्तु एर कोनो समाधान हय ना। बछरे एकबार ये समस्याटा हय एवं नतुन स्किन तैरी हय, नतुन स्किनेर फर्मेशन হয়। সমাধান জানতে গেলে এর কারণ অর্থাৎ কেন হয় সেটা জানতে হবে। চলুন সেটা জেনে নিই। তার আগে একটা অনুরোধ, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাতে টাচ করুন যাতে এই চ্যানেলের পরবর্তী সমস্ত ভিডিও আপনি দেখতে পান। চলুন শুরু করা যাক, কারণগুলি প্রথমে জেনে নেব। কারো কারো হাতের চেটো এবং পায়ের তলার স্কিন প্রথমে চুলকোয় বা ছোট ছোট ঘামাচির মতো দেখা যায়, সেগুলো শুকিয়ে গিয়ে ওই স্কিনটা শুকনো হয়ে যায় এবং সাদা সাদা হয়ে মিউকাস মেমব্রেন অর্থাৎ চামড়ার উপরে ভাগটা উঠতে থাকে, উঠতে শুরু করে এবং আফটার স্কিন ফিলিং নিউ স্কিন ফরমেশন হয়। কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রের দরুন হাতে চেটোতে ক্ষতিকারক কেমিক্যাল সিমেন্ট ডিটারজেন্ট ইত্যাদির সংস্পর্শে তাদের নেকেড হাতটাই আসে, হাতের চেটোটা ডাইরেক্ট আসে ও বারবার সাবান দিয়ে হাত ধুতে হয়। কারো কারো ক্ষেত্রে স্কিন অত্যন্ত ড্রাই হওয়ার দরুন এই সমস্যা হয়। কারো কারো ক্ষেত্রে আবার ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়, কারণ হাতে অনেক নোংরা বা আবর্জনা খাটার একটা প্রশ্ন থেকেই যায় কর্মক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে ফিনাইল দিয়ে বাড়ির মেঝে পরিষ্কারের সময় গ্লাভস ইউজ না করা, অর্থাৎ ডাইরেক্ট হাতের চেটো যখন যদি ফিনাইলের মতো একটা কেমিক্যালের সংস্পর্শে আসে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা সেই ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। গ্রামে গঞ্জের চাষবাসের ক্ষেত্রে কেমিক্যাল জাতীয় যে সমস্ত সার ব্যবহার করে সেগুলো যদি গ্লাভস ইউজ না করে খালি হাতে তারা এই সারে হাত দেন বা কেমিক্যাল দিয়ে টাচ করেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে যারা খালি হাতে অর্থাৎ কোনো প্রোটেকশন ছাড়াই গোবর ঘাঁটেন তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। কারো ক্ষেত্রে ফিভার বা জ্বর হওয়ার পর এই স্কিন পিলিং প্রবলেম হতে পারে। এছাড়া খুব গরম বা ঠান্ডা জিনিস নিয়ে কেউ যদি বারবার হাতে ছোঁয়ে সেটা তার কাজের দরুন হতে পারে, তার কর্মক্ষেত্রের প্রকার অনুযায়ী হতে পারে, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যেতে পারে। তবে চলুন এবার এর সমাধান জেনে নিন। আপনার স্কিন যদি খুব ড্রাই হয় বা শুষ্ক হয় তাহলে কিন্তু সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পর হাতের চেটোতে বা পায়ের তলাতে ময়েশ্চারাইজার ইউজ করুন বা যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন। হার্মফুল কেমিক্যাল বা আবর্জনা প্রোটেকশন ছাড়া খালি হাতে ছোঁবেন না। প্রোটেকশন অর্থাৎ গ্লাভস এক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন, সার্জিক্যাল গ্লাভস হলেই যথেষ্ট ভালো হয়। হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার না করে আপনারা ভালো একটা ব্র্যান্ডেড ময়েশ্চারাইজার অ্যাডেড একটা হ্যান্ড ওয়াশ ইউজ করুন যেটা আপনার হাতকে শুষ্ক বা ড্রাই করবে না। প্রচুর পরিমাণে জল খান। শরীরের অন্যান্য অংশের স্কিনের থেকে হাতের পাম বা পায়ের ফিটের স্কিনটা কিন্তু আলাদা আলাদা টাইপের হয় এবং আমাদের হাত ও পা সারাদিন কত নোংরা ছোঁয়ে, সবার ক্ষেত্রে সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সম্ভব হয় না, সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হওয়া অসম্ভব কিছু না। যদি দেখেন স্কিন পিলিং এর সমস্যা খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। অনেকের ক্ষেত্রে কিন্তু সারা বছরই এ ধরনের কোনো সমস্যা থাকে না, বাট বছরের একটা সময় একটা সিজনে কিন্তু এই সমস্যাটা হয়, আবার আপনা আপনি চলে যায়। তবে সেটা কিন্তু সামান্য সমস্যাটা যদি সেক্ষেত্রে সামান্য হয় তাহলে ওটা নিয়ে টেনশন করবেন না, ওটা একটা ন্যাচারাল একটা ব্যাপার, এটা কিন্তু ওনার ক্ষেত্রে ন্যাচারাল অর্থাৎ স্বাভাবিক, এটা কোনো অসুখ না। আমরা আমাদের হাতের পাম ও পায়ের ফিটের পর্যাপ্ত যত্ন নিই না, অথচ সারা শরীরের থেকে হাতে পায়ের যত্ন নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। পরিশেষে বলি, আপনাদের যদি সমস্যাটি নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে এসে জিজ্ঞাসা করুন। পুনরায় সেই একই রিকোয়েস্ট, যদি ভালো লাগে ভিডিওটি, যদি ইনফরমেটিভ বলে মনে হয় তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।